জায়গাটার নাম ধুন্দুলনাড়া। নাম যেমন অদ্ভুত, জায়গা তেমন জঙ্গুলে। একবার গিয়ে পৌঁছলে মনে হবে সভ্য সমাজের বাইরে চলে এসেছে। সেখানে যাবার ব্যবস্থাটা বলি। প্রথমে যেতে হবে ঠাকরাকোনা। ময়মনসিংহ মোহনগঞ্জ ব্রাঞ্চ লাইনের ছোট্ট একটি স্টেশনে। ঠাকরাকোনা থেকে গয়নার নৌকা যায় হাতির বাজার পর্যন্ত। যেতে হবে হাতির বাজারে। ভাগ্য ভালো হলে হাতির বাজারে কেরায়া নৌকা পাওয়া যাবে। যদি পাওয়া যায় সেই নৌকায় শিয়ালজানি খাল ধরে মাইল দশেক উত্তরে যেতে হবে, বাকি পথ পায়ে হেঁটে। পেরুতে হবে মাঠ, ডোবা, জলাভূমি। জুতা খুলে হাতে নিয়ে নিতে হবে, পা কাটবে ভাঙা শামুকে। গোটা বিশেক যোগ ধরবে, বিশ্রী একটা অবস্থা। কতটা হাঁটতে হবে তারও অনুমান নেই। এক একজন এক এক কথা বলবে। একটা সময় আসবে যখন লোকজন হাসি মুখে বলবে, ধুন্দুলনাড়া ওই তো দেখা যায়। তখন বুঝতে হবে আরও মাইল সাতেক বাকি। বছর পাঁচেক আগে এই জঙ্গুলে জায়গায় আমাকে জনৈক সাধুর সন্ধানে যেতে হয়েছিল। সাধুর নাম কালুখা। মুসলিম নাম হলেও সাধু হিন্দু ব্রাহ্মণ। বাবা মা তাকে শৈশবেই পরিত্যাগ করেন, তিনি মানুষ হন মুসলিম পরিবারে। কালুখা তার নাম মুসলমান পালক বাবার দেওয়া। যৌবনে তিনি সংসার ত্যাগী হয়ে শ্মশানে আশ্রয় নেন। তার অসাধারণ ক্ষমতা, বিভূতি কোনো সীমা সংখ্যা নেই। তিনি কোনো রকম খাদ্য গ্রহণ করেন না। তার গা থেকে সবসময় কাঁঠাল চাপা ফুলের তীব্র গন্ধ বের হয়। পূর্ণিমার সময় সেই গন্ধ এত তীব্র হয় যে কাছে গেলে বমি এসে যায়, নাকে রুমাল চেপে কাছে যেতে হয়। সাধু সন্ন্যাসী, তাদের অলৌকিক ক্ষমতা, এইসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্যাখ্যার অতীত কোনো ক্ষমতা প্রকৃতি মানুষকে দেয়নি। কোনো সাধু যদি আমার চোখের সামনে শূন্যে ভাসতে থাকেন আমি চমৎকৃত হব না। ধরে নেব এর পেছনে আছে ম্যাজিকের সহজ কিছু কলাকৌশল যা ওই সাধু আয়ত্ত করেছেন। কাজেই আমার পক্ষে সাধুর খোঁজে ধুন্দুলনাড়া নামের অজ পাড়াগায়ের যাবার কোনো প্রশ্নই আসে না। যেতে হয়েছিল শফিকের কারণে। শফিক আমার বাল্যবন্ধু। সে বিশ্বাস করে না এমন কিছুই নেই। ভূত প্রেত থেকে সাধু সন্ন্যাসী সবকিছুতেই তার অসীম বিশ্বাস। বিংশ শতাব্দীর মানুষ হয়েও সে বিশ্বাস করে যে সাপের মাথায় মণি থাকে। কৃষ্ণপক্ষের রাতে এই মণি সে উগড়ে ফেলে, চারদিকে আলো হয়ে যায়। আলোয় আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে, সাপ তাদের ধরে ধরে খায়। ভোজন পর্ব শেষ হলে মণিটি আবার গিলে ফেলে। সাধু কালুখার খবর সফিকে নিয়ে এলো এবং এমন ভাব করতে লাগলো যেন অবতারের সন্ধান পেয়ে গেছে। যে অবতারের সঙ্গে দেখা না হলে জীবন বৃথা। আমি শফিকের সঙ্গে রওনা হলাম দুটি কারণে। এক, শফিককে আমি অত্যন্ত পছন্দ করি, তাকে একা একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। দুই, সাধু খোঁজা উপলক্ষে গ্রামের দিকে খানিকটা হলেও ঘোরা হবে। মাঝে মাঝে এরকম ঘুরে বেড়াতে মন্দ লাগে না। নিজেকে পরিব্রাজক পরিব্রাজক মনে হয়, যেন আমি ফাহিয়েন বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি। খুব আগ্রহ নিয়ে রওনা হলেও আগ্রহ হাতির বাজারে পৌঁছানোর আগেই শেষ হয়ে গেল। অমানসিক পরিশ্রম হলো। হাতির বাজার থেকে যে কেরায়া নৌকা নিলাম সে নৌকাও এখন ডুবে তখন ডুবে অবস্থা। নৌকার পাটাতনের ফুটো দিয়ে ভিজ ভিজ করে পানি উঠছে। সারাক্ষণই সে পানি সেচতে হচ্ছে। শেষ পর্যন্ত শফিকের মতো পাগলেরও ধৈর্যচ্যুতি হলো। কয়েকবার বলল, বিরাট বোকামি হয়েছে, গ্রেট মিস্টেক। এর চেয়ে কঙ্গো উৎসব বের করা সহজ ছিল। আমি বললাম, এখনো সময় আছে, ফিরে যাবি নাকি বল। আরে না, এত দূর এসে ফিরে যাব মানে? ভালো জিনিসের জন্য কষ্ট করতেই হয়। জাস্ট চিন্তা করে দেখ, একজন মানুষের গা থেকে ভুর ভুর করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বেরুচ্ছে। ভাবতেই গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে। হাউ এক্সাইটিং। সন্ধ্যার পরপর ধুন্দুলনাড়া গ্রামে উপস্থিত হলাম।
কাদায় পানিতে মাখামাখি, তিনবার বৃষ্টিতে ভিজেছি। ক্ষুধা এবং তৃষ্ণায় জীবন বের হবার উপক্রম। বিদেশি মানুষ দেখলেই গ্রামের লোকজন সাধারণত খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসে। এখানে উল্টো নিয়ম দেখলাম, আমাদের ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই। কোথা থেকে এসেছি, কোথায় যাব, এইটুকু দায়িত্ব পালন করার ভঙ্গিতে জিজ্ঞেস করেই সবাই চলে যাচ্ছে। একই যন্ত্রণা। সাধু কালু খাকে দেখেও খুব হতাশ হতে হল। বদ্ধ উন্মাদ একজন মানুষ, শ্মশানে একটা পাকুর গাছের নিচে ন্যাংটা অবস্থায় বসা, আমাদের দেখে গালাগালি করতে শুরু করল। গালাগালি যে এত নোংরা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। আমাকে এবং শফিককে কালু খা সবচেয়ে ভদ্র কথা যা বলল তা হচ্ছে, বাড়ির যা, বাড়ির যা, এক হাবলায় খাবলায় গুখা। আমি হতভম্ব, বেটা বলে কি। শফিকের দিকে তাকালাম, সে ভাব গদগদ স্বরে বলল, লোকটার ভেতরে জিনিস আছে বলে মনে হচ্ছে। আমি বললাম, কি করে বুঝলি? আমাদের গু খেতে বলেছে এই জন্যে? আরে না, সে আমাদের এড়াতে যাচ্ছে, মানুষের সংসর্গ পছন্দ করে না। মানুষের হাত থেকে উদ্ধার পাওয়ার এটা একটা সহজ টেকনিক। লোকটি যে বদ্ধ উন্মাদ তা তোর মনে হচ্ছে না? তাও মনে হচ্ছে, তবে একটা প্রবাবিলিটি আছে যে সে উন্মাদ না। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে আছেন, সাধুর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাও শফিকের মতোই। তাদের একজন বললেন, বাবার মাথা একটু গরম আছে। আমি বিরক্ত গলায় বললাম, মাথা ঠান্ডা হবে কখন? ঠিক নাই, চাঁদের সঙ্গে যোগাযোগ। চাঁদের সঙ্গে যোগাযোগ মানে? অমাবস্যা পূর্ণিমায় মাথা গরম থাকে। এই ব্যাপারেও মতভেদ দেখা গেল। একজন বললেন, অমাবস্যা পূর্ণিমাতেই মাথাটা ঠান্ডা থাকে, অন্য সময় গরম। বাবার কাছে মাসের পর মাস পড়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয় কখন বাবার মাথা ঠান্ডা হবে। আমি বললাম, শফিক, বাবার গা থেকে ফুলের গন্ধ তো কিছুই পাচ্ছি না। আমাদের যে দ্রব্য খেতে বলেছিল তার গন্ধ পাচ্ছি, তুই কি পাচ্ছিস? শফিক জবাব দেওয়ার আগেই আমাদের সঙ্গী মানুষদের একজন ভীত গলায় বলল, একটু দূরে যান, বাবা এখন ঢিল মারব। আইজ মনে হইতেছে বাবার মেজাজ বেশি খারাপ। কথা শেষ হবার আগেই ঢিল বৃষ্টি শুরু হলো। দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলাম। বাবার কাণ্ড কারখানায় শফিকের অবশ্যই মোহভঙ্গ হলো না। সে বেশ উৎসাহের সঙ্গেই বলল, দুটা দিন থেকে দেখি, এত দূর থেকে আসা, ভালো মতো পরীক্ষা না করে চলে যাওয়াটা ঠিক হবে না। আর কি পরীক্ষা করবি? মানে ওনার মাথা যখন ঠান্ডা হবে তখন দু একটা কথা টথা জিজ্ঞেস করলে আর কি। আমি হাল ছেড়ে দেওয়ার গলায় বললাম, থাকবি কোথায়? স্কুল ঘরে শুয়ে থাকবো, খানিকটা কষ্ট হবে, কি আর করা, কষ্ট বিনে কেষ্ট মেলে না। জানা গেল এই গ্রামে কোনো স্কুল নেই, পাশের গ্রামের প্রাইমারি স্কুল আছে, এখান থেকে 6 মাইলের পথ। তবে গ্রামে পাকা মসজিদ আছে, অতিথি মুসাফির এলে মসজিদে থাকে। মসজিদের পাশেই ইমাম সাহেব আছেন, তিনি অতিথিদের খোঁজ খবর রাখেন, প্রয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আমি খুব একটা উৎসাহ বোধ করলাম না। গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব লোক কেমন? সে অনেকক্ষণ চুপ করে থেকে দার্শনিকের মতো করে বলল, ভালোয় মন্দয় মিলায় মানুষ, কিছু ভালো কিছু মন্দ। এই উত্তরও আমার কাছে খুব একটা সন্দেহজনক মনে হল। উপায় নেই, আকাশে আবার মেঘ জমতে শুরু করছে। রওনা হলাম মসজিদের দিকে। গ্রামের লোকগুলো অভদ্রের চূড়ান্ত, কেউ সঙ্গে এর না। কিভাবে যেতে হবে তা বলেই ভাবল আমাদের জন্য অনেক করা হয়েছে। মসজিদ খুঁজে বের করতেও অনেক সময় লাগলো। অন্ধকার পথ, পথঘাট কিছুই চিনি না। সঙ্গে টর্চ লাইট ছিল, বৃষ্টিতে ভিজে সেই টর্চ লাইটও কাজ করছে না, অন্ধের মতো এগোতে হচ্ছে। যাকেই জিজ্ঞেস করি সেই খানিকটা জেরা করে, জুম্মা ঘরে যাইতে চান কেন, কার কাছে যাইবেন, আপনার পরিচয়। শেষ পর্যন্ত মসজিদ পাওয়া গেল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা খালের পাশে মসজিদ। মসজিদের বয়স খুব কম করে হলো 200 বছরের কম হবে না। বিশাল স্তূপের মতো একটা ব্যাপার, সেই স্তূপের সবটাই শ্যাওলায় ঢাকা, সব মিলিয়ে গা ছমছমানি একটা ব্যাপার।
আমাদের সারা শব্দ পেয়ে হারিকেন হাতে ইমাম সাহেব চলে এলেন। ছোটখাটো মানুষ, খালি গা, কাঁধে গামছা চাদরের মতো জড়ানো, বয়স 40-এর মতো হবে। দাড়িতে তাকে অনেকটা আর্নেস্ট হেমিংওয়ের মতো দেখা যাচ্ছে। আমার ধারণা ছিল মসজিদে রাত্রিযাপন করব শুনে তিনি বিরক্ত হবেন, হলো উল্টোটা, তাকে আনন্দিত মনে হলো। নিজে বালতি করে পানি নিয়ে এলেন, গামছা আনলেন, দুজোড়া খড়ম এনে দিলেন। শফিক বলল, ভাই আমাদের খাওয়া দাওয়া দরকার, সারাদিন উপোস, টাকা পয়সা নিয়ে যদি খাওয়ার ব্যবস্থা করতেন। ইমাম সাহেব বললেন, ব্যবস্থা হবে জনাব, আমার বাড়িতে গরিবী হালতে ডাল ভাতের ব্যবস্থা হবে। নাম কি আপনার? মুন্সি এরতাজউদ্দিন। থাকেন কোথায়? আশেপাশেই, মসজিদের পেছনে ছোট্ট একটা টিনের ঘর আছে। কে কে থাকেন? আমার স্ত্রী, আর কেউ না। ছেলে মেয়ে নাই জনাব, আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন, তাদের হায়াত দেন নাই, হায়াত মত সবই আল্লাহর পাকের হাতে। আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম করেন, আমি আসতেছি। ভদ্রলোক ছোট ছোট পা ফেলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। শফিক বলল, ইমাম সাহেবকে নিতান্ত ভদ্রলোক বলে মনে হচ্ছে, মাই ডিয়ার টাইপ লোক, মনে হচ্ছে আমাদের দেখে খুশি হয়েছেন। আমি বললাম, ভদ্রলোক জঙ্গলে জায়গায় একা পড়ে আছেন, আমাদের দেখে সেই কারণেই খুশি। এই মসজিদে নামাজ পড়তে কেউ আসে বলে মনে হলো না। বুঝলি কি করে? লোকজনের যাতায়াত থাকলে পায়ে চলার পথ থাকতো, পথ দেখলাম না। শফিক হাসতে হাসতে বলল, মিসির আলীর সঙ্গে থেকে থেকে তোর অবজারভেশন পাওয়ার বেড়েছে বলে মনে হয়। কিছুটা তো বেড়েছে। ইমাম সাহেব আমাদের বসিয়ে রেখে যে চলে গেলেন, কি নিয়ে ফিরবেন জানিস? কি নিয়ে? দুহাতে দুটা কাটা ডাব নিয়ে। এই তোর অনুমান? আমি হাসি মুখে বললাম, মিসির আলী থাকলে এই অনুমানটাই করতেন। অনুমানের ভিত্তি হচ্ছে গ্রামে প্রচুর ডাব গাছ, অতিথিদের ডাব দেওয়া সনাতন রীতি। লজিক তো ভালোই মনে হচ্ছে। আমার লজিক ভুল প্রমাণ করে মুন্সি এরতাজউদ্দিন ট্রে হাতে উপস্থিত হলেন। ট্রেতে দু কাপ চা, এক বাটি তেল মরিচ মাখা মুড়ি। এই অতি পাড়াগা জায়গায় অভাবনীয় ব্যাপার তো বটেই, মফস্বলের চা, অতিরিক্ত গরম, অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত করা হয়। তবু চা হচ্ছে চা। 24 ঘন্টা পর প্রথম চায়ের চুমুক দিলাম, মনটা ভালো হয়ে গেল। চমৎকার চা। বিস্মিত হয়ে বললাম, চা কে বানিয়েছে? আপনার স্ত্রী? ইমাম সাহেব লাজুক মুখে বললেন, জি। তার চায়ের অভ্যাস আছে, শহরের মেয়ে। আমার শ্বশুর সাহেব হচ্ছেন নেত্রকোনার বিশিষ্ট মোক্তার মমতাজউদ্দিন, নাম শুনেছেন বোধ হয়। আমরা এমন ভঙ্গি করলাম যে নামটা আমাদের কাছে অপরিচিত নয়, আগে অনেকবার শুনেছি। ইমাম সাহেব বললেন, আমি চা খাই না, আমার স্ত্রীর চায়ের অভ্যাস আছে, শহর থেকে ভালো চায়ের পাতা এনে দিতে হয়, বিরাট খরচান্ত ব্যাপার। আপনি কি ইমামতি ছাড়া অন্য কিছু করেন? জি না জনাব, সামান্য জমি জমা আছে, আধি নাই। আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনার শহরে একটা ফার্মেসি দিয়েছেন, সানরাইজ ফার্মেসি। তার আয় মাসে মাসে আসে, রিজিকের মালিক আল্লাহ পাক, তার ইচ্ছাই চলে যায়। ভালো চলে বলেই তো মনে হচ্ছে। জি জনাব, ভালোই চলে, সংসার ছোট, ছেলে পুলে নাই। এশার নামাজের সময় হয়ে গিয়েছিল, ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে গেলেন। কোনো দ্বিতীয় ব্যক্তিকে নামাজে আসতে দেখলাম না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে জানলাম, লোক এমনিতেই হতো না, 2 বছর ধরে একেবারেই হচ্ছে না, শুধু জুম্মাবারে কিছু মুসল্লি আসেন। লোকজন না হওয়ার কারণও বিচিত্র, মসজিদ সম্পর্কে গুজব রটে গেছে, এখানে জিন থাকে, নাপাক অবস্থায় নামাজ পড়লে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, নানান ধরনের যন্ত্রণা করে। আমি বিস্মিত হয়ে বললাম, জিন কি সত্যি সত্যি আছে? অবশ্যই আছে, আল্লাহ পাক কোরআন মজিদে বলেছেন, একটা সূরা আছে, সূরা জিন। সেই কথা জিজ্ঞেস করছি না, জানতে যাচ্ছি জিন গিয়ে বিরক্ত করে এটা কি সত্যি কিনা। জি জনাব সত্যি, তবে লোকজন জিনের ভয়ে মসজিদে আসে না, এটা ঠিক না, আসল ব্যাপার হচ্ছে সাপের ভয়। সাপের ভয় আসে না? কি বলছেন আপনি? একবার মসজিদের মাঝখানে সাপ বের হয়ে গেল, দাঁড়ার সাপ, অবশ্য কাউকে কামড় দেয় নাই। শফিক আঁতকে উঠে বলল, মাই গড, যখন তখন সাপ বের হলে
এখানে থাকবো কিভাবে? ভয়ের কিছু নাই, কার্বলিক অ্যাসিড ছড়ায় দিব। কার্বলিক অ্যাসিড আছে? জি, নেত্রকোনার ফার্মেসি থেকে 3 বোতল নিয়ে আসছি। আমার স্ত্রীরও খুব সাপের ভয়, এই অঞ্চলের সাপ খুব একটু বেশি। মসজিদের সামনে উঁচু চাতাল মতো জায়গায় বসে আছি, সাপের ভয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত। আকাশে মেঘ ডাকছে, বড় ধরনের বর্ষণ মনে হচ্ছে আসন্ন। ইমাম সাহেব বললেন, খাওয়া দিতে একটু দেরি হবে, আমার স্ত্রী সব একা করছে, লোকজন নাই তো। ভাব দেখে মনে হচ্ছে বিরাট আয়োজন। জি না, আয়োজন কিছু না, দরিদ্র মানুষ, আপনারা এসেছেন শুনে আমার স্ত্রী খুব খুশি। কেউ আসে না, আমি বলতে গেলে একা থাকি, সবাই আমাকে ভয় করে। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? সবার একটা ধারণা হয়েছে আমি নাকি জিন পুষি, জিনদের দিয়ে কাজকর্ম করাই। বলেন কি, সত্য না জানা, তবে মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে। অসত্য বিশ্বাস করা সহজ, কারণ শয়তান অসত্য বিশ্বাসে সাহায্য করে। ইমাম সাহেব বেশ মন খারাপ করে চুপ হয়ে গেলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্য জিজ্ঞেস করলাম, সাধু কালু খা সম্পর্কে কি জানেন? ইমাম সাহেব বললেন, তেমন কিছু জানি না, তবে আপনাদের মতো দূর থেকে ওনার জন্য লোকজন আসে এটা দেখছি, বিশিষ্ট ভদ্রলোকেরাই আসে বেশি। ময়মনসিংহের ডিসি সাহেবে ওনার পত্নীকে নিয়ে এসেছিলেন, ওনার ক্ষমতা টমতা কিছু আছে মনে হয় না, কুৎসিত গালাগালি করে। কামেল মানুষের এরকম গালিগালাজ করার কথা না। তাছাড়া কালুখার কারণে অনেক বেদাতি কর্মকাণ্ড হয়, এগুলো ঠিক না। কি কাণ্ড কারখানা হয়? উনি নগ্ন থাকেন, এজন্য অনেকের ধারণা নগ্ন অবস্থায় তার কাছে গেলে তার মেজাজ ঠিক থাকে। অনেকেই নগ্ন অবস্থায় যান, সে কি? উনি পাগল মানুষ, সমস্যার কারণে যারা তার কাছে আসেন তারাও এক অর্থে পাগল। পাগল মানুষের কাজকর্ম তো এরকমই হয়, সমস্যা হলে তার পরিত্রাণের জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে হয়। মানুষ তার না করে সাধু সন্ন্যাসী পীর ফকির খোঁজে। ইমাম সাহেবের কথাবার্তায় আমি খুব অবাক হলাম, পরিষ্কার চিন্তা চেতনা। গ্রাম্য মসজিদের ইমামের কাছ থেকে এমন যুক্তি নির্ভর কথা আশা করা যায় না। লোকটির প্রতিও আমার এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হল। তাছাড়া ভদ্রলোকের আচার আচরণও সহজ এবং সারল্য আছে, যে সারল্য দেখা সচরাচর পাওয়া যায় না। রাত 9টার দিকে ইমাম সাহেব বললেন, চলেন যাই, খানা বোধহয় এর মধ্যে তৈরি হয়েছে, ডাল ভাত এর বেশি কিছু না। নিজ গুণে ক্ষমা করে 4টা মুখে দিবেন। ইমাম সাহেবের বাড়িটা ছোট্ট টিনের 2 কামরার বাড়ি, এক চিলতে উঠোন, বাড়ির চারদিকে দরমার বেড়া। আমাদের ঘরে নিয়ে বসানো হলো, মেঝেতে শতরঞ্জি বিছানো, থালা বাসন সাজানো। আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম। খাবারের আয়োজন অল্প হলেও ভালো, সবজি, ছোট মাছের তরকারি, ডাল এবং টক জাতীয় একটি খাবার। ইমাম সাহেব আমাদের সঙ্গে বসলেন না, খাবার পরিবেশন করতে লাগলেন। খাবার শেষ পর্যায়ে আমাদের অবাক করে দিয়ে ইমামের স্ত্রী ঘরে ঢুকলেন এবং শিশুর মতো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি বেশ হকচকিয়ে গেলাম। অজপাড়া গায়ে এটা অভাবনীয়, কঠিন পর্দা প্রথাই আশা করেছিলাম। আমি খানিকটা সংকুচিত হয়েই রইলাম। ইমাম সাহেবকেও দেখলাম খুব অপ্রস্তুত বোধ করছেন। শফিক মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি কেমন আছেন? ইমাম সাহেবের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ভালো নাই, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল, কফিল আমারে খুব ত্যক্ত করে। শফিক হতভম্ব হয়ে বলল, আপনি কি বললেন বুঝলাম না। মেয়েটি যন্ত্রের মতো বলল, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল, কফিল আমারে বড় যন্ত্রণা করে। শফিক অবাক হয়ে তাকালো আমার দিকে, আমি নিজেও বিস্মিত, ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না। ইমাম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লতিফা তুমি একটু ভিতরে যাও। ভদ্রমহিলা তীক্ষ্ণ গলায় বললেন, কেন? ভিতরে কেন, থাকলে কি অসুবিধা? ওনাদের সঙ্গে কিছু কথা বলবো, তুমি না থাকলে ভালো হয়, সব কথা মেয়ে ছেলেদের শোনা উচিত না। লতিফা তীব্র চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। খাওয়া বন্ধ করে আমরা হাত গুটিয়ে বসে রইলাম। এ কি সমস্যা?
লতিফা মেয়েটি রূপবতী, শুধু রূপবতী নয়, চোখে পড়ার মতো রূপবতী। হালকা পাতলা শরীর, ধবধবে ফর্সা গায়ের রং, লম্বাটে স্নিগ্ধ মুখ, বয়সও খুব কম মনে হচ্ছে, দেখাচ্ছে 18-19 বছরের তরুণীর মতো। এত কম বয়স তার নিশ্চয় নয়, যার স্বামীর বয়স 40-এর কাছাকাছি তার বয়স 18-19 হতেই পারে না। আরও একটি লক্ষ্য করার মতো ব্যাপার হল, মেয়েটি সাজগোজ করেছে, চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, কপালে লাল রঙের টিপ। গ্রামের মেয়েরা কপালে টিপ দেয় বলেও জানতাম না। ইমাম সাহেব আবার বললেন, লতিফা ভিতরে যাও। মেয়েটি উঠে চলে গেল। ইমাম সাহেব গলার স্বর নিচু করে বললেন, লতিফার মাথা পুরোপুরি ঠিক না, এর দুটা সন্তান নষ্ট হয়েছে, তারপর থেকে ও এরকম। তার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না, আল্লাহর দোহাই। আমি বললাম, কিছুই মনে করিনি, তাছাড়া মনে করার মতো কিছু তো উনি করেননি। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, জিনের কারণে এরকম করে, জিনটা তার সঙ্গে সঙ্গে আছে, মাঝে মাঝে মাসখানিকের জন্য চলে যায়, তখন ভালো থাকে, গত এক মাস ধরে তার সাথে আছে। আপনি এসব বিশ্বাস করেন? বিশ্বাস করব না কেন, বিশ্বাস না করার মতো তো কিছু নাই। বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাস বিশ্বাস করি, কারণ বাতাসের নানান আলামত আমরা দেখি। সেরকম জিন কফিলও নানান আলামত দেখায়। কি দেখেন? জিন যখন সঙ্গে থাকে তখন লতিফা খুব সাজগোজ করে, কথায় কথায় হাসে, কথায় কথায় কাঁদে। জিন তার আবার ব্যবস্থা করেননি? করেছি, লাভ হয়নি। কফিল খুব শক্ত জিন, দীর্ঘদিন লতিফার সঙ্গে আছে, প্রথম সন্তান যখন গর্ভে আসলো তখন থেকেই কফিল আছে। জিন চায় কি? ইমাম সাহেব মাথা নিচু করে বসে রইলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছেন। আমার মনে ক্ষীণ সন্দেহ হল, জিন বোধহয় লতিফা মেয়েটিকে স্ত্রী হিসেবে চায়। বিংশ শতাব্দীতে এ ধরনের চিন্তা মাথায় আসছে দেখে আমি নিজেই নিজের উপর বিরক্ত হলাম। ইমাম সাহেব বললেন, ওই জিনটা আমার দুইটা বাচ্চা মেরে ফেলেছে, আবার যদি বাচ্চা হয় তাকেও মারবে। বড় মনকষ্টে আছি জানা, দিন রাত আল্লাহরে ডাকি, আমি গুনাহগার মানুষ, আল্লাহ পাক আমার কথা শুনেন না। আপনার স্ত্রীকে কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি করবে, ডাক্তারের কোনো বিষয় না, জিনের ওষুধ ডাক্তারের কাছে নাই। তবু একবার দেখালে হতো না? আমার শ্বশুর সাহেব দেখাইছিলেন, একবার লতিফাকে বাপের বাড়িতে রেখে এসেছিলাম, শ্বশুর সাহেব তাকে ঢাকা নিয়ে গেলেন, চিকিৎসা টিকিৎসা করালেন, লাভ হল না। বারান্দা থেকে গুনগুন শব্দ আসছে, উৎকর্ণ হয়ে রইলাম। খুবই মিষ্টি গলায় টেনে টেনে গান হচ্ছে, যার কথাগুলোর বেশিরভাগই অস্পষ্ট, মাঝে মাঝে দু একটা লাইন বোঝা যায় যার কোনো অর্থ নেই, যেমন, এতে না দেহে না, দেহে না এতে না। ইমাম সাহেব উঁচু গলায় বললেন, লতিফা চুপ করো, চুপ করো। বললাম, গান থামিয়ে লতিফা বলল, তুই চুপ কর, তুই থাম, শুয়োরের বাচ্চা। অবিকল পুরুষের ভারী গলা, আমার গা কাটা দিয়ে উঠল। সেই পুরুষ কণ্ঠ থমথমে স্বরে বলল, চুপ করে থাকবি, একটা কথা কইলে টান দিয়ে মাথা আলগা করে ফেলাম, শৈল থাকবো একখানে, মাথা থাকবো আরেকখানে, শুয়োরের বাচ্চা, আমারে কয় চুপ করতে। আমরা হাত ধুয়ে উঠে পড়লাম, এত কাণ্ডের পর খাওয়া দাওয়া চালিয়ে যাওয়া সম্ভব না, এ জাতীয় যন্ত্রণায় পড়ব কখনো ভাবিনি। শফিক নিচু গলায় বলল, বিরাট সমস্যা হয়ে গেল দেখি, ভয় ভয় লাগছে, কি করা যায় বলতো, মসজিদের ভেতর এর আগে কখনো রাত্রি যাপন করিনি, অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম, কেমন যেন দম বন্ধ লাগছে। মসজিদের একটা মাত্র দরজা, সেটি পেছন দিকে, ভিতরে গোমট ভাব, ইমাম সাহেব যত্নের চূড়ান্ত করেছেন, স্ত্রীর অস্বাভাবিক আচরণজনিত লজ্জা হয়তোবা ঢাকার চেষ্টা করছেন। আমাদের দুজনের জন্য দুটো শীতল পাটি, পাটির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে, তার চেয়ে বড় একটা কথা, দুটি মশারি খাটানো হয়েছে।
ইমাম সাহেব বললেন, ভয়ের কিছু নাই, হারিকেন জ্বালানো থাকবে, আলোতে সাপ আসে না, দরজা বন্ধ, সাপ ঢোকারও পথ নাই, আমি খুব যে ভরসা পাচ্ছি তাও না, চৌকি এনে ঘুমাতে পারলে ভালো হতো, মসজিদের ভেতর চৌকি পেতে শোয়া ভাবাই যায় না। শফিকের হচ্ছে ইচ্ছা ঘুম, শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে, বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া বইছে, মসজিদের ভেতর আগরবাতির গন্ধ, যে গন্ধ সবসময় মৃত্যুকে মনে করিয়ে দেয়, সব মিলিয়ে গা ছমছমানো একটা ব্যাপার। আমি ইমাম সাহেবকে বললাম, আপনি চলে যান, আপনি এখানে বসে আছেন কেন, আপনার স্ত্রী একা, তার শরীরও ভালো না। ইমাম সাহেব বললেন, আমি মসজিদেই থাকব, এবাদত বান্দিগি করব, ফজরের নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমাব। কেন? লতিফা এখন আমাকে দেখলে উন্মাদের মতো হয়ে যাবে, মেঝেতে মাথা ঠুকবে। কেন? ওর দোষ নেই কিছু, সঙ্গে জিন আছে, কফিল, এই জিনই সব কিছু করায়, বেচারার কোনো দোষ নাই। আমি চুপ করে রইলাম। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, এমনিতে তেমন উপদ্রব করে না, সন্তান সম্ভাবা হলেই কফিল ভয়ঙ্কর যন্ত্রণা করে, বাচ্চাটা মেরে না ফেলা পর্যন্ত থামে না, দুইটা বাচ্চা মেরেছে, এইটাও মারবে। আপনার স্ত্রী কি সন্তান সম্ভাবা? জি। আপনি কি নিশ্চিত যে পুরো ব্যাপারটি জিন করছে, অন্য কিছু না? জি নিশ্চিত, জিনের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়, অবিশ্বাসও সব কথাবার্তা বলছেন আপনি। অবিশ্বাসের কিছু নাই, একদিনের ঘটনা বলি তাহলে বুঝবেন। ভাদ্র মাস, খুব গরম, একটা ভেজা গামছা শরীরে জড়ায় এশার নামাজে দাঁড় হয়েছি, মসজিদে আমি একা, আমি ছাড়া আর কেউ নাই, হঠাৎ দপ করে হারিকেনটা নিভে গেল, চমকে উঠলাম, তারপর শুনি মসজিদের পেছনে দরজা থেকে ধূপ ধূপ শব্দ হচ্ছে, খুব ভয় লাগলো, নামাজ ছেড়ে উঠতে পারি না, নামাজে মনও দিতে পারি না। কিছুক্ষণ পরপর পেছনের দরজায় ধূপ ধূপ শব্দ, যেন কেউ কিছু একটা এনে ফেলেছে। সেজদায় যাবার সময় কফিলের গলা শুনলাম, টেনে টেনে বলল, তোরে আস পুরায় মারব রে। তারপর ধপধপ করে আগুন জ্বলে উঠল, দাও দাও আগুন। নামাজ ছেড়ে উঠে দাঁড়ালাম, দেখি দরজার কাছে গাদা করা শুকনো লারকি, আগুন জ্বলছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও বাঁচাও। আমার চিৎকার শুনে লতিফা পানির বালতি হাতে ছুটে আসলো, পানি দিয়ে আগুন নিভায়ে আমার মসজিদ থেকে টেনে বার করল। আমার স্ত্রীর কারণে সেই যাত্রায় বেঁচে গেলাম, লতিফা সময় মতো না আসলে মারা পড়তাম। জিন মসজিদের ভেতরে ঢুকলো না কেন? খারাপ ধরনের জিন, আল্লাহর ঘরে এরা ঢুকতে পারে না। আমি এই জন্যই বেশিরভাগ সময় মসজিদে থাকি, মসজিদে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি, ঘরে পারি না। কফিল আপনাকে খুন করতে চায়? তাও ঠিক না, একবারই চেয়েছিল, তারপর আর চাই নেই। খুন করতে চেয়েছিল কেন? ইমাম সাহেব চুপ করে রইলেন। আমি বললাম, আপনার যদি আপত্তি না থাকে তাহলে পুরো ঘটনাটা বলুন, আপত্তি থাকলে বলার দরকার নাই। না, আপত্তির কি আছে? আপত্তির কিছু নাই, আমি লতিফার অবস্থা একটু দেখে আসি, যান দেখে আসুন। ইমাম সাহেব চলে গেলেন, আমি ভয়ে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলাম। ভূত প্রেত জিন পরি কখনো বিশ্বাস করিনি, এখনো করছি না, তবু আতঙ্কে আধমরা হয়ে গেছি। শফিক জেগে থাকলে খানিকটা ভরসা পাওয়া যেত, সে ঘুমোচ্ছে মরার মতো, একেই বলে পরিবেশ। ইমাম সাহেব 10 মিনিটের মধ্যে ফিরে এলেন, বিরস গলায় বললেন, ভালোই আছে, তবে ভীষণ চিৎকার করছে। তালাবদ্ধ করে রেখেছেন? জি না, তালাবদ্ধ করে তাকে রাখা সম্ভব না, কফিল ওর সঙ্গে থাকে, কাজেই ওর গায়ের জোর থাকে অসম্ভব, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ইমাম সাহেব মন খারাপ করে বসে রইলেন। আমি বললাম, গল্পটা শুরু করুন ভাই। তিনি নিচু গলায় বললেন, আমার স্ত্রীর ডাকনাম বুড়ি। কথা পুরোপুরি শেষ করতে পারলেন না, মসজিদে প্রচণ্ড শব্দে ঢিল পড়তে লাগলো, ধূপ ধূপ শব্দ, সেই সঙ্গে মনে হচ্ছে কয়েকজন মানুষ যেন চারিদিকে ছোটাছুটি করছে। আমি আতঙ্কিত গলায় বললাম, ব্যাপার কি? ইমাম সাহেব বললেন, কিছু না,
কফিল চায় না আমি কিছু বলি। ভাই থাক, বাদ দিন, গল্প বলার দরকার নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই ঢিল ছোড়া বন্ধ হবে, ভয়ের কিছু নাই। সত্যি সত্যি বন্ধ হলো, বৃষ্টির বেগ বাড়তে লাগল। ইমাম সাহেব গল্প শুরু করলেন, আমি তার গল্পটাই পড়ছি তার ভাষাতে, তবে আঞ্চলিকতাটাকে সামান্য বাদ দিয়েছি। গল্পের মাঝখানেও একবার তুমুল ঢিল ছোড়া হলো। ইমাম সাহেব এক মনে আয়াতুল কুরসি পড়লেন। আমার জীবনে সে এক ভয়াবহ রাত। নেত্রকোনা শহরের বিশিষ্ট ডাক্তার মমতাজউদ্দিন সাহেবের বাড়িতে তখন আমি থাকি। ওনার সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। লোক মুখে শুনেছিলাম বিশিষ্ট ভদ্রলোক, কেউ কোনো বিপদে পড়ে তার কাছে গেলে তিনি যথাসাধ্য চেষ্টা করেন। আমার তখন মহাবিপদ, একবেলা খাইতো আরেক বেলা উপোস থাকি। সাহসে ভর করে তার কাছে গেলাম চাকরির জন্য। উনি বললেন, চাকরি তো দিব, পড়াশোনা কি জানো? আমি বললাম, উলা পাস করেছি। উনি বিরক্ত হয়ে বললেন, মাদ্রাসায় পাশ করা লোক তোমার আমি কি চাকরি দেব? আই এ বিএ পাশ থাকলে একটা কথা ছিল, চেষ্টা চরিত্র করে দেখতাম। চেষ্টা করারও তো কিছু নাই। আমি চুপ করে রইলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। বড় আশা ছিল কিছু একটা হবে, একটা পয়সা সঙ্গে নাই, উপোস দিচ্ছে। রাতে নেত্রকোনা স্টেশনে ঘুমাই। মমতা সাহেব বললেন, তোমাকে চাকরি দেওয়া সম্ভব না, নেও এই 20টা টাকা, রাখো, অন্য কারো কাছে যাও, মসজিদে খোঁজটোজ নাও, ইমামতি পাও কিনা দেখো। আমি টাকাটা নিলাম, তারপর বললাম, ভিক্ষা নেওয়া আমার পক্ষে সম্ভব না, যদি ঘরের কোনো কাজকর্ম থাকে বলেন করে দিই। তিনি অবাক হয়ে বললেন, কি কাজ করতে চাও? যা বলবেন করব, বাগানের ঘাসগুলো তুলে দিই। আচ্ছা দাও। আমি বাগান পরিষ্কার করে দিলাম, ঘাসগুলোতে পানি দিলাম, দু এক জায়গায় মাটি কুপিয়ে দিলাম। সন্ধ্যাবেলা কাজ শেষ করে বললাম, জনাব যাই, আপনার অনেক মেহরবানি, আল্লাহ পাকের দরবারে আমি আপনার জন্য দোয়া করি। মমতাজ সাহেব বললেন, এখন কোথায় যাবে? স্টেশনে, রাতে নেত্রকোনার স্টেশনে আমি ঘুমাই। এক কাজ করো, রাতটা এখানেই থাকো, তারপর দেখি। আমি থেকে গেলাম। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল, উনি কিছু বলেন না, আমিও কিছু বলি না। বাংলা ঘরের এক কোনায় থাকি, বাগান দেখাশোনা করি, চাকরির সন্ধান করি। ছোট শহর, আমার কোনো চিন পরিচয় নাই, কে দিবে চাকরি? ঘোরাঘুরি সার হয়। মুক্তার সাহেবের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়, আমি বড়ই শর্মিন্দা বোধ করি। উনিও এমন ভাব করেন যেন আমাকে চেনেন না। মাসখানেক এইভাবেই চলে গেল। আমি মোটামুটি এদের পরিবারের একজন হয়ে গেলাম। মুক্তার সাহেবের স্ত্রীকে মা ডাকি, ভেতরে বাড়িতে খেতে যাই, তাদের কোনো একটা উপকার করার সুযোগ পেলে প্রাণপণে করার চেষ্টা করি, বাজার করে দেই, কল থেকে পানি তুলে দিই। মুক্তার সাহেবের 3 মেয়ে, বড় মেয়ে বিধবা হয়ে বাবার সঙ্গে আছে, তার 2 বাচ্চাকে আমি আমপড়া পড়াই, বাজার সদাই করে দিই, টিপকল থেকে রোজ 6-7 বালতি পানি তুলে দিই। মুক্তার সাহেবের কাছে যখন মক্কেলরা আসে তখন আমি ঘন ঘন তামাক দিই, তখন তিনি ঘন ঘন তামাক খান, সেই তামাকও আমি সাজিয়ে দিই। চাকর বাকরের কাজ আমি আনন্দের সঙ্গেই করি। মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয়, দরজা বন্ধ করে এক মনে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাককে ডেকে বলি, হে আল্লাহ আমার একটা উপায় করে দাও, কতদিন আর মানুষের বাড়িতে অন্নদাস হয়ে থাকব। আল্লাহ পাক মুখ তুলে তাকালেন। সিদ্দিকুর রহমান সাহেব বললেন, এক ব্যবসায়ী বলতে গেলে সেধে আমাকে চাকরি দিয়েছিলেন, চালের আড়তে হিসাবপত্র রাখা, মাসিক বেতন 500 টাকা। মুক্তার সাহেবকে সালাম দিয়ে খবরটা দিলাম। উনি খুবই খুশি হলেন, বললেন, তোমাকে অনেকদিন ধরেই দেখছি, তুমি সৎ স্বভাবের মানুষ, ঠিক মতো কাজ করো, তোমার আয় উন্নতি হবে, আর রাতে তুমি আমার বাড়িতেই থাকো, তোমার কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া এখানে করবে, তোমাকে আমি ঘরের ছেলের মতোই দেখি। আনন্দে মনটা ভরে গেল, চোখে পানি এসে গেল। আমি মুক্তার সাহেবের কথা মতো তার বাড়িতে থাকতে লাগলাম। ইচ্ছে করলে চালের আড়তে থাকতে পারতাম, মন টানল না। তাছাড়া মুক্তার সাহেবের বাগানটা নিজের হাতে তৈরি করেছি, দিনের মধ্যে কিছুটা সময় বাগানে না থাকলে খুব অস্থির লাগে।
এক মাস চাকরির পর প্রথম বেতন পেলাম। 500 টাকার বদলে সিদ্দিকুর রহমান সাহেব 600 টাকা দিয়ে বললেন, তোমার কাজকর্ম ভালো, এইভাবে কাজকর্ম করলে বেতন আরও বাড়িয়ে দেব। আমার মনে বড় আনন্দ হলো। আমি তখন একটা কাজ করলাম, পাগলামিও বলতে পারেন। বেতনে সব টাকা খরচ করে মুক্তার সাহেবের স্ত্রী এবং তার 3 মেয়ের জন্য 3টা শাড়ি কিনে ফেললাম। টাঙ্গাইলের সুতি শাড়ি, মুক্তার সাহেবের জন্য একটা খদ্দরের চাদর। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, তোমার কি মাথাটা খারাপ? এটা তুমি কি করলা? বেতনের প্রথম টাকা তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য জিনিসপত্র কিনবা, বাড়িতে টাকা পাঠাইবা। আমি বললাম, মা, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আপনারাই আমার আত্মীয় স্বজন। তিনি খুবই অবাক হয়ে বললেন, কই, কোনোদিন তো কিছুই বলো নাই, আপনি জিজ্ঞেস করেন নাই, এই জন্য বলি নাই। আমার বাবা মা খুব ছোটবেলায় মারা গেছেন, আমি মানুষ হয়েছি এতিমখানায়, এতিমখানা থেকেই উলাপাস করেছি। উনি আমার কথায় মনে খুব কষ্ট পেলেন, ওনার মনটা ছিল পানির মতো, সব সময় টলমল করে। উনি বললেন, কিছু মনে নিও না, আমার আগে জিজ্ঞেস করা উচিত ছিল, তুমি আমারে মা ডাকো আর আমি তোমার সম্পর্কে কিছুই জানি না, এটা খুবই অন্যায় কথা, আমার খুব অন্যায় হয়েছে। তিনি তার 3 মেয়েকে ডেকে বললেন, তোমরা এরে আজ থেকে নিজের ভাইয়ের মতো দেখবা, মনে করবা তোমরার বড় ভাই, তার সামনে পর্দা করার দরকার নাই। এর মধ্যে একটা বিশেষ জরুরি কথা বলতে ভুলে গেছি, মুক্তার সাহেবের ছোট মেয়ে লতিফার কথা। এই মেয়েটা পরীর মতো সুন্দর, একটু পাগল ধরনের, নিজের মনে কথা বলে, নিজের মনে হাসে, যখন তখন বাংলো ঘরে চলে আসে, আমার সঙ্গে 2-1টা টুকটাক কথাও বলে, অদ্ভুত সব কথা। একদিন এসে বলল, এই যে মৌলানা সাহেব, একটা কথা জিজ্ঞেস করতে আসছি। আচ্ছা বলেন তো, শয়তান পুরুষ না মেয়ে লোক? আমি বললাম, শয়তান পুরুষ। লতিফা বলল, আল্লাহ মেয়ে শয়তান তৈরি করে নাই কেন? আমি বললাম, তা তো জানি না, আল্লাপাকের ইচ্ছার খবর কেমনে জানব, আমি তো অতি তুচ্ছ মানুষ। কিন্তু শয়তান যে পুরুষ তা আপনি জানেন কেমনে? জানি, আপনি ভুল জানেন, শয়তান পুরুষও না স্ত্রীও না, শয়তান আলাদা এক ধরনের জাত। আমি মেয়েটার বুদ্ধি দেখে খুবই অবাক হই, এইরকম সে প্রায় করে। একদিন ছুটির দিনের কথা, দুপুরবেলা বাংলো ঘরে আমি ঘুমুচ্ছি, হঠাৎ ঘুম ভেঙে গেল, অবাক হয়ে দেখি লতিফা আমার ঘরে। আমি ধরফর করে উঠে বসলাম। লতিফা বলল, আপনার একটা ধাঁধা জিজ্ঞেস করতে আসছি। আচ্ছা বলেন তো, হেন কোনো গাছ আছে এ ধরায়, স্থলে জলে কভু তাহা নাহি জন্মায়। আমি ধাঁধার জবাব না দিয়ে বললাম, তুমি কখন আসছ? লতিফা বলল, অনেকক্ষণ হয়েছে আসছি, আপনি ঘুমাইতেছিলেন, আপনার জাগায় নেই, এখন বলেন, ধাঁধার উত্তর দেন। হেন কোনো গাছ আছে এ ধারায়, স্থলে জলে কভু তাহা নাহি জন্মায়। আমি বললাম, এটার উত্তর জানা নাই, উত্তর খুব সোজা, উত্তর হলো পরগাছা। আচ্ছা আরেকটা ধরি, বলেন দেখি, পাকলে খেতে চায় না, কাঁচা খেতে চায়, এ কেমন ফল বলো তো আমায়। মেয়েটার কাণ্ড কারখানায় আমার ভয় ভয় লাগতে লাগলো, কেন যে সে এরকম করে, কেন বারবার আমার ঘরে আসে, লোকের চোখে পড়লে নানান কথা রটে যাবে, মেয়ে যত সুন্দর তাকে নিয়ে রটনা তত বেশি। লতিফা আমার বিছানায় বসতে বসতে বলল, কই বলেন, এটার উত্তর কি? পাকলে খেতে চায় না, কাঁচা খেতে চায়, এ কেমন ফল বলো তো আমায়। বলতে পারলেন না, এটা হলো শশা, পাকা শশা কেউ খেতে চায় না, সবাই কাঁচা খেতে চায়। আচ্ছা আপনার বুদ্ধি এত কম কেন, একটাও পারেন না? আপনি একটা ধাঁধা ধরেন, আমি সঙ্গে সঙ্গে বলে দেব। আমি ধাঁধা জানি না লতিফা। আপনি কি জানেন? শুধু আল্লাহ আল্লাহ করতে জানেন, আর কিছু জানেন না? লতিফা, তুমি এখন ঘরে যাও। ঘরেই তো আসি, এটা ঘর না, এটা কি বাহির? যখন তখন তুমি আমার ঘরে আসো, এটা ঠিক না। ঠিক না কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? আমি চুপ করে রইলাম, আধা পাগল এই মেয়েটাকে আমি কি বলবো? এই মেয়ে একদিন নিজে বিপদে পড়বে, আমাকেও বিপদে ফেলবে। লতিফা বলল, আমি যে মাঝে মধ্যে আপনার এখানে আসি, সেটা আপনার ভালো লাগে না, ঠিক না? হ্যাঁ ঠিক, ভালো লাগে না কেন?
নানানজনে নানান কথা বলতে পারে। কি কথা বলতে পারে? আপনার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে, চুপ করে আছেন কেন বলেন? তুমি এখন যাও লতিফা। আচ্ছা যাই, কিন্তু আমি আবার আসবো, রাত দুপুরে আসবো, তখন দেখবেন কি বিপদ। কেন এরকম করতেছে লতিফা? লতিফা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যে ভয় পায় তাকে ভয় দেখাতে আমার ভালো লাগে, এই জন্য এরকম করি। আচ্ছা মৌলানা সাহেব যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হি 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 হি, ভাই আপনার কাছে সত্য কথা গোপন করব না, সত্য গোপন করা বিরাট অন্যায়। আল্লাহ পাক সত্য গোপনকারীকে পছন্দ করেন না। আপনি আমার চাকরি পাওয়ার পরেও আমি মুক্তার সাহেবের বাড়িতে থেকে গেলাম শুধু লতিফার জন্যে, তারে দেখার জন্য মনটা ছটফট করত, মনে মনে অপেক্ষা করতাম কোন সময় তার এক নজর হলেও দেখতে পারব, তার পায়ের শব্দ শুনলেও বুক ধরফর করত, রাত্রে ভালো ঘুম হতো না, শুধু লতিফার কথা ভাবতাম। বলতে খুব শরম লাগতেছে ভাই সাহেব, তবু বলি, লতিফার চুলের একটা কাঁটা আমি সবসময় আমার সঙ্গে রাখতাম। আমার কাছে মনে হতো এটা চুলের কাঁটা না, সাত রাজার ধন। আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম, বলতাম হে পরওয়ারদিগার, হে গফুরুর রহিম, তুমি আমাকে একই বিপদে ফেললে, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ পাক আমাকে উদ্ধার করলেন। লতিফার বিবাহের প্রস্তাব আসলো, ছেলে MBBS ডাক্তার, বাড়ি গৌরীপুর, ভালো বংশ, খানদানি পরিবার। ছেলে নিজে এসে মেয়ে দেখে গেল, মেয়ে তার খুব পছন্দ হলো, পছন্দ না হওয়ার মতো কোনো কারণই নেই। লতিফার মতো রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না, ছেলেও দেখতে শুনতে ভালো, শুধু গায়ের রংটা একটু ময়লা। কথায় বার্তায় ছেলে অতি ভদ্র। বিয়ে ঠিকঠাক হয়ে গেল 12ই শ্রাবণ, শুক্রবার দিবাগত রাত্রে বিবাহ পরানো হবে। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমি জানি এই মেয়ের সঙ্গে আমার বিবাহের কোনো প্রশ্নই ওঠে না, কোথায় সে আর কোথায় আমি, চাকর শ্রেণীর আশ্রিত একজন মানুষ আমি, জমি জমা নাই, আত্মীয় স্বজন নাই, সহায় সম্বল নাই, তার জন্য আমি কোনোদিনই আফসোস করি নাই। আল্লাহ পাক যাকে যা দেন তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, আমিও ছিলাম। কিন্তু যেদিন লতিফার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, সেদিন কি যে কষ্ট লাগলো বলে আপনাকে বুঝাতে পারবো না। সারা রাত শহরের পথে পথে ঘুরে বেড়ালাম, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, এই প্রথম এশার নামাজ কাজা করলাম, ফজরের নামাজ কাজা করলাম। এতদিন পরে বলতে লজ্জা লাগছে, আমার প্রায় মাথা খারাপের মতো হয়ে গেল। ভোরবেলা মুক্তার সাহেবের বাসায় গেলাম, সবার কাছ থেকে বিদায় নিলাম, এইখানে আর থাকবো না, বাজারে চালের আড়তে থাকবো। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, এখন যাবে কেন বাবা, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কত কাজকর্ম, কাজকর্ম শেষ করে তারপর যাও। আমি মিথ্যা কথা বলি না, প্রথম মিথ্যা বললাম। আমি বললাম, মা সিদ্দিকুর রহমান সাহেব আমাকে আজই দোকানে গিয়ে উঠতে বলেছেন, উনি আমার মুনিব, অন্নদাতা, ওনার কথা না রাখলে অন্যায় হবে, বিয়ের সময় আমি চলে আসব, কাজকর্মের কোনো অসুবিধা হবে না মা। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, লতিফার কাছ থেকে বিদায় নিতে পারলাম না। সে যখন সামনে এসে দাঁড়ল তখন চোখ তুলে তার দিকে তাকাতে পর্যন্ত পারলাম না। লতিফা বলল, চলে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ। কেন, আমরা কি কোনো দোষ করেছি? ছি ছি, দোষ করবে কেন? আচ্ছা যাওয়ার আগে একটা ধাঁধা ভাঙিয়ে দিয়ে যান, বলেন দেখি। ছাই ছাড়া শোয়ে না, লাথি ছাড়া উঠে না, এই জিনিসটা কি জানেন লতিফা? এত সহজ জিনিস পারলেন না, এ হলো কুকুর। আচ্ছা যান, দোষ ত্রুটি হলে ক্ষমা করে দিন। আমি আরতে চলে আসলাম। রাত 8টার দিকে মুক্তার সাহেব লোক পাঠিয়ে আমাকে ডাকিয়ে নিয়ে গেলেন, তিনি শোবার ঘরের চেয়ারে বসেছিলেন, আমাকে সেইখানে নিয়ে যাওয়া হলো। আমি খুবই অবাক হলাম, একটু ভয় ভয় করতে লাগলো, তাকিয়ে দেখি মুক্তার সাহেবের স্ত্রী খাটে বসে আছেন, নিঃশব্দে কাঁদছেন। আমি কিছুই বুঝতে পারলাম না, বুক ধরফর করতে লাগলো, না জানি কি হয়েছে। মুক্তার সাহেব বললেন,
তোমাকে আমি পুত্রের মতো স্নেহ করেছি, তার বদলে তুমি এই করলে। দুধ দিয়ে কালসা পোষার কথা শুধু শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। আমি মুক্তার সাহেবের স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, মা আমি কিছুই বুঝতেছি না। মুক্তার সাহেব চাপা স্বরে বললেন, বোকা সাজার দরকার নাই, বোকা সাজবা না। তুমি যা করছো তা তুমি ভালোই জানো, তুমি পথের কুকুরের চেয়েও অধম। আমি বললাম, আমার কি অপরাধ দয়া করে বলেন। মুক্তার সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, মেথর পট্টিতে যে শুয়োর থাকে তুই তার চেয়েও অধম, তুই নর্দমার ময়লা। বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, লতিফা সবই আমাদেরকে বলেছে, কিছুই লুকায় নেই। এখন এই অপমান, এই লজ্জার হাত থেকে বাঁচার একমাত্র উপায় লতিফার সঙ্গে তোমার বিবাহ দেওয়া। তুমি যাতে রাজি আছো, না আমার মেয়ের সর্বনাশ করে পালানোই তোমার ইচ্ছা। আমি বললাম, মা আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, লতিফা কি বলেছে আমি জানি না, তবে আপনারা যা বলবেন আমি তাই করব। আল্লাহ পাক উপরে আছেন, তিনি সব জানেন, আমি কোনো অন্যায় করি নাই মা। মুক্তার সাহেব চিৎকার করে বললেন, চুপ থাক শুয়োরের বাচ্চা, চুপ থাক। সেই রাতে কাজীরা গিয়ে বিয়ে পড়ানো হলো। বাসরাতে লতিফা বলল, আমি একটা অন্যায় করেছি, আপনার সাথে যেন বিবাহ হয় এই জন্য বাবা মাকে মিথ্যে কথা বলেছি, আমার পেটে সন্তান আছে, বিরাট অপরাধ করেছি, আপনার কাছে ক্ষমা চাই। আমি বললাম, লতিফা আমি তোমার অপরাধ ক্ষমা করলাম, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আপনি ক্ষমা করলে আল্লাহ পাক ক্ষমা করবেন। তাছাড়া আমি তেমন কোনো বড় অপরাধ তো করি নাই, সামান্য মিথ্যা বলছি। আপনাকে বিবাহ করার জন্যে, অনেক বড় অপরাধ করার জন্যেও আমি তৈরি ছিলাম। আচ্ছা এখন বলেন, এই ধাঁধাটার মানে কি? আমার একটা পাখি আছে, যা দেই তাই খায়, কিছুতেই মরে না পাখি, জলে মারা যায়। বুঝলেন ভাই সাহেব? আনন্দে আমার চোখে পানি এসে গেল, এই আনন্দের কোনো সীমা নাই। আমার মতো নাদান মানুষের জন্য আল্লাহ পাক এত আনন্দ রেখে দিয়েছিলেন আমি কল্পনাও করি নাই। আমি কতবার যে বললাম, আল্লাহ পাক আমি তোমার নিয়ামত স্বীকার করি। বিয়ের পর আমি শ্বশুর বাড়িতেই থেকে গেলাম। আমার এবং লতিফার বড় দুঃখে সময় কাটতে লাগলো। শ্বশুরবাড়ি কেউ আমাদের দেখতে পারে না, খুবই খারাপ ব্যবহার করে। আমার শাশুড়ি দিনরাত লতিফাকে অভিশাপ দেন, মর তুই মর। আমার শ্বশুর সাহেব একদিন আমাকে ডেকে বললেন, সকালবেলায় তুমি আমার সামনে আসবে না, সকালবেলায় তোমার মুখ দেখলে আমার দিন খারাপ যায়। শ্বশুরবাড়ির কেউ আমার সঙ্গে কথা বলে না, তারা একসঙ্গে খেতে বসে, সেখানে আমার যাওয়া নিষেধ। সবার খাওয়া দাওয়া শেষ হলে লতিফা থালায় করে আমার জন্য ভাত নিয়ে আসে, সেই ভাত আমার গলা দিয়ে নামতে চায় না। লতিফা রোজ বলে, চলো অন্য কোথাও চলে যাই। আমি চুপ করে থাকি, কই যাব বলেন, আমার কি যাওয়ার জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নাই। লতিফা খুব কান্নাকাটি করে। একদিন খুব অপমানের মধ্যে পড়লাম, আমার শ্বশুর সাহেবের পাঞ্জাবির পকেট থেকে 1000 টাকা চুরি গেছে। তিনি আমাকে ডেকে নিয়ে বললেন, এই যে দাড়িওয়ালা, তুমি কি আমার টাকা নিয়েছ? আমার চোখে পানি এসে গেল, এ কি অপমানের কথা! আমি দরিদ্র, আমার যাওয়ার জায়গা নাই, সবই সত্য, কিন্তু তাই বলে আমি কি চোর? ছি ছি! শ্বশুর সাহেব বললেন, কথা বলো না কেন? আমি বললাম, আমার অপমান করেন না, যত ছোটই হই আমি আপনার কন্যার স্বামী। শ্বশুর সাহেব বললেন, চুপ কর, চোর আবার ধর্মের কথা বলে। লতিফা সেদিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, সে বলল এই বাড়ির ভাত সে মুখে দিবে না। আমার শাশুড়ি বললেন, ঢং করিস না, এই বাড়ির ভাত ছাড়া তুই ভাত পাবি কই? 2 দিন 3 রাত গেল, লতিফা পানি ছাড়ার কিছুই মুখে দিল না। আমাকে বলে, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো, দরকার হইলে গাছতলে নিয়ে চলো, এই বাড়ির ভাত আমি মুখে দিব না। আমি মহাবিপদে পড়লাম, সারা রাত আল্লাহরে ডাকলাম, ফজরের নামাজের শেষে আল্লাহ পাকের দরবারে হাত উঠায় বললাম, হে মাবুদ, হে পাক পারওয়ার দিগার, তুমি ছাড়া আমি কার কাছে যাব? আমার দুঃখের কথা কারে বলব? কি আছে আমার?
তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাক আমার প্রার্থনা শুনলেন। ভোরবেলায় চালের আড়তে গিয়েছি, সিদ্দিকুর রহমান সাহেব আমারে ডেকে বললেন, এই যে মৌলানা, আমার একটু উপকার করতে পারবা? আমি বললাম, জি জনাব পারব। ময়মনসিংহ শহরে আমি নতুন বাড়ি কিনেছি, এখন থেকে ওই বাড়িতে থাকব, সপ্তাহে সপ্তাহে এইখানে আসব। নেত্রকোনায় আমার যে বাড়ি আছে তুমি সেই বাড়িতে থাকতে পারবা? নেত্রকোনার বাড়ি আমি বিক্রি করতে চাই না। শুনলাম তুমি বিবাহ করছো, তুমি এবং তোমার স্ত্রী দুজনে মিলে থাকো। আমি বললাম, জনাব আমি অবশ্যই থাকব। তাহলে তুমি এক কাজ করো, আজকেই চলে আসো, একতলার কয়েকটা ঘর নিয়ে তুমি থাকো, দুতলা তালাবদ্ধ থাকুক। জি আচ্ছা। বাড়িটা শহর থেকে দূরে, তবে ভয়ের কিছু নেই, একজন দারোয়ান আছে, 24 ঘন্টা থাকবে, দারোয়ানের নাম বলরাম, ভালো লোক। জনাব আমি আজকেই উঠব। সেদিন বিকেলেই সিদ্দিক সাহেবের বাড়িতে এসে উঠলাম, বিরাট বাড়ি, বাড়ির নাম সরজুবালা হাউস, হিন্দু বাড়ি ছিল, সিদ্দিকুর রহমানের বাবা কিনে নিয়েছিলেন, 8 ইঞ্চি ইটের দেয়ালে বাড়ির চারদিক ঘেরা, দোতলা পাকা দালান, বিরাট বড় বড় বারান্দা, দেয়ালের ভেতরে নানান জাতের গাছগাছরা, দিনের বেলা অন্ধকার হয়ে থাকে। আমি লতিফাকে বললাম, বাড়ি পছন্দ হয়েছে লতিফা? লতিফা আনন্দে কেঁদে ফেলল, 2 দিন খাওয়া দাওয়া না করায় লতিফার শরীর নষ্ট হয়ে গিয়েছিল, চোখ ছোট ছোট, ঠোঁট কালচে, মুখ শুকিয়ে এতখানি হয়ে গেছে। এই অবস্থাতেই সে রান্নাবান্না করল, অতি সামান্য আয়োজন, ভাত ডাল পেঁপে ভাজা, খেতে অমৃতের মতো লাগলো ভাই সাহেব। খাওয়া দাওয়ার পর দুজনে হাত ধরাধরি করে বাগানে হাঁটলাম। হাসবেন না ভাই সাহেব, তখন আমাদের বয়স ছিল অল্প, মন ছিল অন্যরকম। হাঁটতে হাঁটতে আমার মনে হলো, এই দুনিয়াতে আল্লাহ পাক আমার মতো সুখী মানুষ তৈরি করেন নাই। আনন্দে বারবার চোখ পানি এসে যাচ্ছিল ভাই সাহেব। ক্লান্ত হয়ে একসময় একটা লিচু গাছের নিচে আমরা বসলাম। লতিফা বলল, আমি যে মিথ্যা কথা বললা আপনি বিবাহ করছি, এই জন্য কি আপনি আমার উপর রাগ করছেন? আমি বললাম, না লতিফা, আমার মতো সুখী মানুষ নাই, যদি সুখী হন তাহলে এই ধাঁধাটা বলতে পারেন কিনা দেখেন, বলেন দেখি, কাটলে বাসে না কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছেতে ধরে? পারলাম না লতিফা। ভালো মতো চিন্তা করে বলেন, এইটা পারা দরকার, খুব দরকার, কাটলে বাসে না কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছেতে ধরে? পারবো না লতিফা, আমার বুদ্ধি কম, এইটা হলো সন্তানের নাড়ি কাটা, সন্তানের জন্মের পর নাড়ি কাটলে সন্তান বাসে, না কাটলে বাসে না। আচ্ছা, এই ধাঁধাটা আপনারা কেন জিজ্ঞেস করলাম বলেন তো? তুমি বল। আমার বিচার বুদ্ধি খুবই কম, এটা আপনারা বললাম কারণ আমার সন্তান হবে। লতিফা লজ্জায় 2 হাতে মুখ ঢেকে ফেলল। কি যে আনন্দ আমার হলো ভাই সাহেব, কি যে আনন্দ! সেই রাতে লতিফার জ্বর আসলো, বেশ ভালো জ্বর, আমি জ্বরের খবর রাখি না, ঘুমুচ্ছি। লতিফা আমাকে ডেকে তুলল, বলল, আমার খুব ভয় লাগতাছে, একটু উঠেন তো। আমি উঠলাম, ঘর অন্ধকার, কিছু দেখা যায় না, হারিকেন জ্বালিয়ে রেখে শুয়েছিলাম, বাতাসে নিভে গেছে, হারিকেন জ্বালালাম, তাকিয়ে দেখি লতিফার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ছাদের বারান্দায় কে যেন হাঁটে। আমি শোনার চেষ্টা করলাম, কিছুই শুনলাম না, বললাম, লতিফা বলল, আমি স্পষ্ট শুনেছি, একবার না অনেকবার শুনেছি, জুতা পায়ে দিয়ে হাঁটে, জুতার শব্দ হয়, হাঁটার শব্দ হয়, বোধহয় দারোয়ান। না দারোয়ান না, অন্য কেউ। কি করে বুঝলে অন্য কেউ? বললাম না, জুতার শব্দ, দারোয়ান কি জুতা পরে? তুমি থাকো, আমি খোঁজ নিয়ে আসি। না না, এইখানে একা থাকলে আমি মরে যাব। আমি লতিফার হাত ধরে বসে রইলাম। এই প্রথম বুঝলাম লতিফার খুব জ্বর, জ্বর আরও বাড়ল, একসময় জ্বর নিয়ে ঘুমিয়ে পড়ল, তখন আমি নিজেই শব্দটা শুনলাম, ঝনঝন শব্দ, জুতার শব্দ না, অন্যরকম একটা শব্দ, ঝনঝন ঝনঝন। একসময় একমনে আয়াতুল কুরসি পড়লাম,
তিনবার আয়াতুল কুরসি পড়ে হাততালি দিলে সেই হাততালির শব্দ যতদূর যাবে ততদূর কোনো জিনভূত আসে না। হাততালি দেওয়ার পর ঝনঝন শব্দ কমে গেল, তবে পুরোপুরি গেল না। আমি সারা রাত জেগে কাটালাম, ভোরবেলা সব স্বাভাবিক। রাতে যে এত ভয় পেয়েছিলাম মনেই রইল না। লতিফার গায়ের জ্বর আর নেই, সে ঘর দুয়ার গোছাতে শুরু করছে। একতলায় সর্বদক্ষিণে দুটা ঘর আমরা নিয়েছি, বারান্দা আছে, কাছেই কলঘর। লতিফা নিজের সংসার ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। দারোয়ান বলরাম সাহায্য করার জন্য চলে আসলো। বলরামের বয়স প্রায় 70-এর কাছাকাছি, আদিবাড়ি নেপালে, 10 বছর বয়সে বাংলাদেশে এসেছে, আর ফিরে যায়নি। এখন পুরোপুরি বাঙালি। বাঙালি একটি মেয়ে বিয়ে করেছিল, সে মেয়ে মরে গেছে। বলরামের এক ছেলে আছে, খুলনার এক ব্যাংকের দারোয়ান। ছেলে বিয়ে শাদী করেছে, বাবার কোনো খোঁজ খবর করে না। বলরামের সঙ্গে অতি অল্প সময় লতিফার ভাব হয়ে গেল। বলরাম লতিফাকে মা ডাকা শুরু করল। আমি নিশ্চিন্ত হয়ে দোকানে চলে গেলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে ঢুকে দেখি বারান্দায় পা ছড়িয়ে লতিফা বসে আছে, তার মুখ শুকনা। আমি বললাম, কি হয়েছে? ভয় লাগছে। কিসের ভয়? বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম, একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি ঘুমোচ্ছি, একটা লম্বা কালো এবং খুব মোটা লোক ঘরে ঢুকল। লোকটার সারা শরীরে বড় বড় লোম, কোনো দাঁত নেই, চোখগুলো অসম্ভব ছোট ছোট, দেখাও যায় না, এরকম হাতের থাবাগুলি খুব ছোট, বাচ্চা ছেলেদের মতো। আমি লোকটাকে দেখে ভয়ে চিৎকার করে উঠলাম। সে বলল, ভয় পাস কেন? আমার নাম কফিল, আমি তো তোর সাথেই থাকি, তুই টের পাস না? তুই বিয়ে করছিস, আমি কিছু বলি নাই, এখন আবার সন্তান হবে, ভালো মতো শুনে রাখ, তোর সন্তানকে আমি শেষ করে দিব। এখনই শেষ করতাম, এখন শেষ করলে তোর ক্ষতি হবে, এই জন্য আমি কিছু করব না। সন্তান জন্মের 7 দিনের ভেতর আমি তারে শেষ করে দেব। এই বলেই সে আমাকে ধরতে আসলো। আমি চিৎকার করে জেগে উঠলাম, তারপর দেখি এখানে বসে আছি। আমি বললাম, স্বপ্ন হলো স্বপ্ন, কত খারাপ খারাপ স্বপ্ন মানুষ দেখে। সবচেয়ে বেশি খারাপ স্বপ্ন দেখে পোয়াতি মেয়ে ছেলে, তাদের মনে থাকে মৃত্যু ভয়। কথাবার্তা বলে লতিফাকে মোটামুটি স্বাভাবিক করে তুললাম। সে ঘরের কাজকর্ম করতে লাগলো, রান্না করলো, আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করলাম, তারপর বাগানে হাঁটতে বের হলাম। লতিফা বলল, এই বাড়িতে একটা দোষ আছে। সেটা কি আপনি জানেন? কি দোষ? এই বাড়িতে একটা খারাপ কুয়া আছে। সিদ্দিক সাহেবের 4 বছর বয়সের একটা ছোট মেয়ে কুয়ায় পড়ে মারা গিয়েছিল, কুয়াটা দোষী। কি যে বলো তুমি, কুয়া দোষী হবে কেন? বাচ্চা মেয়ে খেলতে খেলতে পড়ে গেছে। তা না, কুয়াটা আসলেই দোষী। কে বলেছে? বলরাম বলেছে? কুয়াটার মুখ সিদ্দিক সাহেব টিন দিয়ে ঢেকে দিয়েছেন, সেই টিনে রাতের বেলায় ঝনঝন শব্দ হয়, মনে হয় ছোট কোনো বাচ্চা টিনের উপর লাফায়। তুমি গত রাতে কোনো ঝনঝন শব্দ শোনো নাই? আমি মিথ্যে করে বললাম, না আমি শুনেছি। আমি বলরামের উপর খুব বিরক্ত হলাম। এইসব গল্প বলে ভয় দেখানোর কোনো মানে হয় না। ঠিক করলাম ভোরবেলা তাকে ডেকে শক্তভাবে ধমক দিয়ে দেব। রাতে ঘুমোতে যাওয়ার সময় লক্ষ্য করলাম লতিফার জ্বর এসেছে, সে কেমন ঝিম মেরে গেছে, মনটা খারাপ হয়ে গেল। হারিকেন জ্বালিয়ে রেখে ঘুমোতে গেলাম, গভীর রাতে ঘুম ভাঙল। লতিফা আমাকে ঝাঁকাচ্ছে, ঘর অন্ধকার। লতিফা বলল, হারিকেন আপনা আপনি নিভে গেছে, আমার ভয় ভয় লাগতেছে। আমি হারিকেন জ্বালালাম, আর তখনই ঝনঝন শব্দ শুনতে পেলাম, একবার না বেশ কয়েকবার। লতিফা ফিসফিস করে বলল, শব্দ শুনলেন? আমি জবাব দিলাম, না। লতিফা কাঁদতে লাগল। যতই দিন যেতে লাগলো লতিফার অবস্থা ততই খারাপ হতে লাগল। রোজ সে কফিলকে স্বপ্ন দেখে, কফিল তাকে শাসিয়ে যায়, বারবার মনে করিয়ে দেয়
বাচ্চা হওয়ার 7 দিনের মধ্যে সে বাচ্চা নিয়ে যাবে। মনের শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমি লতিফাকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলাম, সে রাজি হল না। প্রয়োজনে সে এখানেই মরবে কিন্তু বাবার বাড়ি যাবে না। আমি তার জন্য তাবিজ কবচের ব্যবস্থা করলাম, বাড়ির বন্ধের ব্যবস্থা করলাম। আমি দরিদ্র মানুষ, তবু একটা কাজের মেয়ের ব্যবস্থা করলাম যেন সে সারাক্ষণ লতিফার সঙ্গে থাকে। কিছুতেই কিছু হলো না। এক সন্ধ্যাবেলায় বাসায় ফিরে দেখি লতিফা খুব সাজগোজ করেছে, লাল একটা শাড়ি পরেছে, পান খেয়ে ঠোঁট লাল করেছে, বেনি করে চুল বেঁধেছে, বেনিতে 4-5টা জবা ফুল। সে পা ছড়িয়ে মেঝেতে বসে আছে, একটু দূরে বলরাম এবং কাজের মেয়েটা, তারা দুজন ভীত চোখে তাকিয়ে আছে লতিফার দিকে। আমাকে দেখি লতিফা খিলখিল করে হেসে উঠল, হাসি আর থামতেই চায় না। আমি বললাম, কি হয়েছে লতিফা? লতিফা হাসি থামাল এবং আমাকে হতভম্ব করে দিয়ে পুরুষের গলায় বলল, মাওলানা আসছে, মাওলানারে অজুর পানি দাও, নামাজের পাটি দাও, ক্যাবলা কোন দিকে দেখায় দাও, টুপি দাও, তসবি দাও। আমি বললাম, এরকম পড়তেছ কেন লতিফা? লতিফা আবার হাসতে হাসতে ভেঙে পড়তে লাগলো। ও মা, মেয়ে ছেলের সঙ্গে দেখি মৌলানা কথা বলে, সি সি, মৌলানা লজ্জা নাই। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমাকে থামিয়ে দিয়ে লতিফা চিৎকার করে বলল, চুপ কর, আমার নাম কফিল, তোর মতো মৌলানা আমি 10টা হজম করে রাখছি, গোটা কোরআন শরীফ আমার মুখাস্থ, আমার সঙ্গে পাল্লা দিবি? আয় পাল্লা দিলে, আয় প্রথম থেকে শুরু কর। ভয় পাইছস? ভয় পাওনেরই কথা, বেশি ভয় পাওনের দরকার নাই, তোরে আমি কিছু বলবো না, তোর বাচ্চারে শেষ করব। তুই মরানা মানুষ, তুই বাচ্চা দিয়ে কি করবি? তুই থাকবি মসজিদে, মসজিদে বসে তুই তোর আল্লাহরে ডাকবি, পোলাপান না থাকেই তোর জন্য ভালো। একটা ভয়ঙ্কর রাত পার করলাম ভাই সাহেব। সকালে দেখি সব ঠিকঠাক, লতিফা ঘরের কাজকর্মে ব্যস্ত। এইভাবে দিন পার করতে লাগলাম, কখনো ভালো কখনো মন্দ। লতিফা যখন 8 মাসের পোয়াতি, তখন আমি হাতে পায়ে ধরে আমার শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসলাম। লতিফা খানিকটা শান্ত হলো, তবে আগের মতো সহজ স্বাভাবিক হলো না। চমকে চমকে ওঠে, রাতে ঘুমাতে পারে না, ছটফট করে, মাঝে মাঝে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সেই দুঃস্বপ্নে কফিল এসে উপস্থিত হয়। কফিল চাপা গলায় বলে, দেরি নাই, আর দেরি নাই, পুত্র সন্তান আসতেছে, 7 দিনের মধ্যে নিয়ে যাব, কান্ডাকাটি যা করার কইরা নেও। ঘুম ভেঙে লতিফা জেগে ওঠে, চিৎকার করে কাঁদে। আমি চোখে দেখি অন্ধকার, কি করব কিছুই বুঝতে পারি না। শ্রাবণ মাসের 3 তারিখে লতিফার একটি সন্তান হল। কি সুন্দর যে ছেলেটা হলো ভাই সাহেব, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চাপা ফুলের মতো গায়ের রং, টানা টানা চোখ। আমি 100 রাকাত শোকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে আমার সন্তানের হায়াত চাইলাম। আমার মনের অস্থিরতা কমল না। আতুর ঘরের বাইরে একটা বেঞ্চ পেতে রাতে শুয়ে থাকি। আমার স্ত্রীর সঙ্গে থাকেন আমার শাশুড়ি আর আমার স্ত্রীর দূর সম্পর্কের এক খালাতো বোন। পালা করে কেউ না কেউ সারা রাত জেগে থাকি। লতিফার চোখে 1 ফোঁটা ঘুম নাই, সন্তানের মা। সারাক্ষণ বাচ্চা বুকের নিচে আড়াল করে রাখে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। আমার শাশুড়ি যখন বাচ্চা কোলে নেন, তখনও লতিফা বাচ্চার গায়ে হাত দিয়ে রাখে, যেন কেউ নিয়ে যেতে না পারে। 6 দিনের দিন কি হলো শোনেন? ঘোর বর্ষা, সারাদিন বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার পর আকাশ ভেঙে বৃষ্টি নামল। এরকম বর্ষা আমি আমার জীবনে দেখি নাই। লতিফা আমাকে বলল, আজ রাইটটা আপনি জাগনা থাকবেন। আমার কেমন জানি লাগতেছে। আমি বললাম, কেমন লাগতেছে? জানি না, একটু পরপরে শরীর কাঁপতেছে। তুমি নিশ্চিত হয়ে থাকো, আমি সারা রাত জাগনা থাকব। আপনি একটু বলরামরও খবর দেন, সেও যেন জাগনা থাকে। আমি বলরামকে খবর দিলাম। লতিফা বাচ্চাটাকে বুকের নিচে নিয়ে শুয়ে আছে। আমি এক মনে আল্লাহ পাকরে ডাকতেছি, জীবন দেওয়ার মালিক তিনি,
জীবন নেওয়ারও মালিক তিনি। রাত তখন কত আমি জানি না ভাই সাহেব, ঘুমায় পড়ছিলাম। লতিফার চিৎকারে ঘুম ভাঙল, সে আসমান ফাটায় চিৎকার করতেছে, আমার বাচ্চা কই গেল, আমার বাচ্চা কই। দুইটা হারিকেন জ্বালানো ছিল, দুইটাই নিভানো, পুরো বাড়ি অন্ধকার। কাঁপতে কাঁপতে হারিকেন জ্বালালাম, দেখি সত্যি বাচ্চা নেই। আমার শাশুড়ি ফিট হয়ে পড়ে গেলেন। লতিফা ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ায় ঘর থেকে বের হয়ে গেল, ছুটে গেল কুয়ার দিকে। কুয়ার উপর টিন দিয়ে ঢাকা ছিল, তাকায় দেখি টিন সরানো। লতিফা চিৎকার করে বলছে, আমার বাচ্চারে কুয়ার ভিতর ফালায় দিছে, আমার বাচ্চা কুয়ার ভেতরে। লতিফা লাভ দিয়ে কুয়াতে নামতে চাইল, আমি তাকে জড়িয়ে ধরলাম। ইমাম সাহেব চুপ করে গেলেন, কপালে ঘাম মুছলেন। আমি বললাম, বাচ্চাটা কি সত্যি কুয়াতে ছিল? জি। আর দ্বিতীয় বাচ্চা, সেও কি একইভাবে মারা যায়? জি না জনাব, আমার দ্বিতীয় সন্তান বাড়িতে জন্মগ্রহণ করে, সিদ্দিক সাহেবের ওই বাড়ি। তাহলে আপনি ছেড়ে দেন। জি। তাতে অবশ্য লাভ হয়নি, কফিলের যন্ত্রণা কমে নাই, দ্বিতীয় সন্তানকেও সে মারে জন্মের চার দিনের দিন। আমি আঁতকে উঠে বললাম, থাক ভাই, আমি আর শুনতে চাই না, গল্পগুলো আমি সহ্য করতে পারছি না। ইমাম সাহেব বললেন, আল্লাহ পাক আরেকটা সন্তান দিতেছেন, কিন্তু এই সন্তানটাকে বাঁচাতে পারবো না। মনটা বড়ই খারাপ ভাই সাহেব, বড়ই খারাপ। আমি কতবার চিৎকার করে বলেছি, কফিল তুমি আমাকে মেরে ফেলো, আমার সন্তানকে মেরো না, এই সুন্দর দুনিয়াটাকে দেখতে দাও। ইমাম সাহেব কাঁদতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ভোর হলো, ইমাম সাহেব ফজরের আজানের প্রস্তুতি নিতে লাগলেন। সেদিন ভোরেই আমি শফিককে নিয়ে ঢাকায় চলে এলাম। শফিকের আরও কিছুদিন থেকে কালুখার রহস্য ভেদ করে আসার ইচ্ছা ছিল, আমি তা হতে দিলাম না। ইমাম সাহেবের সঙ্গে আরও কিছু সময় থাকার আমার পক্ষে সম্ভব ছিল না। সাধারণত আমি আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প মিসির আলীর সঙ্গে দেখা হওয়া মাত্র বলি। মজার ব্যাপার হচ্ছে, ইমাম সাহেবের এই গল্প তাকে বলা হলো না। ঢাকায় ফেরার তিন দিনের মাথায় তার সঙ্গে আমার দেখা, নানান কথাবার্তা হলো, এটা বাদ পড়ে গেল। দুই মাস পর মিসির আলী আমার বাসায় এলেন, রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তিনি প্রায় দুই ঘন্টা কাটিয়ে বাড়ি চলে গেলেন, ইমাম সাহেবের গল্প বলা হলো না। তিনি চলে যাবার পর মনে হলো, ইমাম সাহেবের গল্পটা তো তাকে শোনানো হলো না। আমি আমার মেয়েকে বলে রাখলাম যে এরপর যদি কখনো মিসির আলী আমাদের বাসায় আসেন, সে যেন আমাকে কানের কাছে এসে ইমাম বলে একটা চিৎকার করেন। আমার এই মেয়ের স্মৃতিশক্তি বেশ ভালো, সে যে যথাসময় ইমাম বলে চিৎকার দেবে সে বিষয়ে আমি নিশ্চিত। হলোও তাই, অনেকদিন পর মিসির আলী সাহেব আসলেন, তার সঙ্গে গল্প করছি। আমার মেয়ে কানের কাছে এসে বিকট চিৎকার দিল, এমন চিৎকার যে মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটাকে কড়া ধমক দিলাম। মেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি তো বলেছিলে মিসির চাচু এলে ইমাম বলে চিৎকার করতে। আমি বিরক্ত হয়ে বললাম, কানের পর্দা ফাটিয়ে দিতে বলিনি, যাও এখন যাও। মিসির আলী বললেন, ব্যাপারটা কি? আমি বললাম, তেমন কিছু না, আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম, একজন ইমাম সাহেবের গল্প। আপনার সঙ্গে দেখা হয় কিন্তু গল্পটা বলার কথা একেবারেই মনে থাকে না, মেয়েকে মনে করিয়ে দিতে বলেছিলাম, সে এমন চিৎকার দিয়েছে এখন মনে হচ্ছে বা কানে কিছু শুনতেই পারছি না। মিসির আলী বললেন, গল্পটা কি বলুন শুনি। আজ থাক, আরেকদিন বলব, একটু সময় লাগবে, লম্বা গল্প। মিসির আলী বললেন, আরেকটা চা দিতে বলুন, চা খেয়ে বিদায় হই। চায়ের কথা বলে মিসির আলী সামনে এসে বসলেন। মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইমাম সাহেবের গল্পটা আপনি আমাকে কখনোই বলতে পারবেন না। আমি অবাক হয়ে বললাম, কেন? আপনার মস্তিষ্কের একটা অংশ আমাকে গল্পটা বলতে বাধা দিচ্ছে, যে কারণে অনেকদিন থেকে আপনি আমাকে গল্পটা বলতে চান, অথচ বলা হয় না, আপনার মনে থাকে না। আজ আপনাকে মনে করিয়ে দেওয়া হলো, এবং মনে করিয়ে দেওয়ার জন্যে আপনি রেগে গেলেন, তার চেয়ে বড় কথা মনে করে দেওয়ার পরও আপনি গল্পটি বলতে চাচ্ছেন না, অজুহাত বের করেছেন।
বলছেন লম্বা গল্প। আমি নিশ্চিত আপনার অবচেতন মন চাচ্ছে না এই গল্প আপনি আমাকে বলুন, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বাধা দিচ্ছে। আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে বাধা দিচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না, গল্পটা শুনলে বুঝতে পারব। চা আসুক, চা খেতে খেতে গল্পটা বলা শুরু করুন। আমারও সিগারেট ফুরিয়েছে, কাউকে দিয়ে কয়েকটা সিগারেট আনিয়ে দিন। আমি আর কোনো অজুহাতে গেলাম না, গল্প শেষ করলাম। গল্প শেষ হওয়া মাত্রই মিসির আলি বললেন, আবার বলুন। আবার কেন? মানুষ যখন প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প বলে তখন মূল গল্পটি দ্রুত বলার দিকে ঝোঁক থাকে বেশি, গল্পের ডিটেইলসে যেতে চায় না। একই গল্প দ্বিতীয়বার বলার সময় বর্ণনা বেশি থাকে, কারণ মূল কাহিনী বলা হয়ে গেছে। কথক তখন না বলা অংশ বলতে চেষ্টা করে, আপনিও তাই করবেন। প্রথমবার শুনে কয়েকটা জিনিস আমি বুঝতে পারিনি, দ্বিতীয়বারে বুঝতে পারব। শুরু করুন। আমি শুরু করলাম, বেশ সময় নিয়ে বললাম। মিসির আলি বললেন, কবে গিয়েছিলেন ধুন্দুলনাড়া, তারিখ মনে আছে? আছে। আমি মিসির আলিকে তারিখ বললাম। তিনি শান্ত গলায় বললেন, আপনার তারিখ অনুযায়ী মেয়েটির বাচ্চা এখন কিংবা হয়ে গেছে। আপনি বলছেন 10 মাস আগের কথা। মেয়েটির বাচ্চা হয়ে গিয়ে থাকলে তাকে যে হত্যা করা হয়েছে সেই সম্ভাবনা 99% বেশি, আর যদি এখনও হয়ে না থাকে তাহলে বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। এখন কটা বাজে দেখুন তো। আমি ঘড়ি দেখলাম, 9টা বাজে। মিসির আলি বললেন, রাত 10:30 ময়মনসিংহ যাওয়ার একটা ট্রেন আছে, চলুন রওনা হই। সত্যি যেতে চান? অবশ্যই যেতে চাই। আপনার অসুবিধা থাকলে কিভাবে যেতে হবে আমাকে বলে দিন, আমি ঘুরে আসি। আমার অসুবিধা আছে তবু যাব। এখন বলুন তো, জিন কফিলের ব্যাপারটা আপনি বিশ্বাস করেছেন? না। আপনার ধারণা বাচ্চাগুলোকে খুন করা হয়েছে? তা তো বটেই, কে খুন করেছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, কে খুন করেছে তা আপনিও জানেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড জানে। জানে বলেই সাবকনসিয়াস মাইন্ড গল্পটি আপনাকে বলতে বাধা দিচ্ছিল। আমি কিছুই জানি না। মিসির আলি হাসতে হাসতে বললেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড জানে, কিন্তু সে আপনার কনসিয়াস মাইন্ডকে জানায়নি বলেই আপনার মনে হচ্ছে আপনি জানেন না। আমি বললাম, কে খুন করেছে? লতিফা। 2টি বাচ্চা সে মেরেছে, তৃতীয়টিও মারবে। কি বলছেন এসব? চলুন রওনা হয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে, ট্রেনে যেতে যেতে ব্যাখ্যা করব। মিসির আলি বললেন, লতিফা, যে পুরো ঘটনাটা ঘটাচ্ছে তা পরিষ্কার হয়ে যায় শুরুতেই, যখন ইমাম সাহেব আপনাকে বলেন কিভাবে জিন কফিল তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করছিল। পুরনো ধরনের মসজিদ, একটা মাত্র দরজা। এ ধরনের মসজিদে বসে থাকলে বাইরের চিৎকার শোনা যাবে না, ভেতর থেকে চিৎকার করলেও বাইরের কেউ শুনবে না, কারণ সাউন্ড ওয়েভ চলার জন্য মাধ্যম লাগে। মসজিদের দেয়াল সেখানে বাধার মতো কাজ করেছে। আপনি এবং ইমাম সাহেব মসজিদে ছিলেন। ইমাম সাহেব একসময় স্ত্রীর খোঁজ নিতে গেলেন এবং ফিরে এসে বললেন, লতিফা খুব চিৎকার করছে, তাই না? জি, তাই। মসজিদের ভেতরে বসে সেই চিৎকার আপনি শুনতে পাননি, তাই না? জি। অথচ ইমাম সাহেব যখন আগুন দেখে ভয়ে চেঁচালেন, বাঁচাও বাঁচাও, তখন লতিফা পানির বালতি নিয়ে ছুটে এলো। প্রথমত, ইমাম সাহেবের চিৎকার লতিফার শোনার কথা নয়। দ্বিতীয়ত, শুনে থাকলেও লতিফা কি করে বুঝলো আগুন লেগেছে? সে পানির বালতি নিয়ে ছুটে এলো কেন? আগুন আগুন বলে চিৎকার করলেও আমরা চিৎকার শুনে প্রথমে খালি হাতে ছুটে আসি, তারপর পানির বালতি আনি, এটাই স্বাভাবিক। এই মেয়েটি শুরুতেই পানির বালতি নিয়ে ছুটে এসেছে, কারণ পানির বালতি হাতের কাছে রেখেই সে আগুন ধরিয়েছে। আমার এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হচ্ছে। প্রথম শিশুটি মারা গেল, শিশুটিকে ফেলে দেওয়া হলো কুয়ায়। এই খবর মেয়েটি জানে, কারণ সে পাগলের মতো ছুটে গেছে কুয়ার দিকে, অন্য কোথাও নয়। তার বাচ্চাটিকে কুয়ায় ফেলা হয়েছে এটা সে জানলো কিভাবে? জানলো কারণ সে নিজেই ফেলেছে। এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আপনাকে কি আরও যুক্তি দিতে হবে? আমার কাছে আরও একটা ছোটোখাটো যুক্তি আছে, আর লাগবে না। শুধু বলুন,
কুয়ার উপরের টিনে ঝনঝন শব্দ হতো কেন? যে শব্দ ইমাম সাহেব নিজেও শুনেছেন। কুয়ার টিনটা না দেখলে বলতে পারবো না। আমার ধারণা বাতাসে টিনটা কাঁপে, ঝনঝন শব্দ হয়। দিনের বেলায় এই শব্দ শোনা যায় না, কারণ আশেপাশে অনেক ধরনের শব্দ থাকে। রাত যতই গভীর হয় চারদিক নীরব হতে থাকে, সামান্য শব্দই বড় হয়ে কানে আসে। আপনার এই যুক্তিও গ্রহণ করলাম। এখন বলুন, লতিফা এমন ভয়ঙ্কর কাজ করছে কেন? মেয়েটা অসুস্থ, মনোবিকার ঘটেছে। ইমাম সাহেব লোকটি তাদের আশ্রিত, তাদের পরিবারের চাকর বাকররা যে কাজ করে সে তাই করত। মেয়েটি ভাগ্যের পরিহাসে এমন একজন মানুষের প্রেমে পড়ে যায়, প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হয়, পরিবারের সবার কাছে ছোট হয়, অপমানিত হয়। এত প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা তার ছিল না, তার মনোবিকার ঘটে। পোয়াতি অবস্থায় মেয়েদের হরমোনাল ব্যালেন্স এদিক ওদিক হয়, সেই সময় মনোবিকার তীব্র হয়। মেয়েটির ক্ষেত্রে তাই হয়েছে। মেয়েটি দরিদ্র ইমামকে বিয়ে করে কঠিন মানসিক চাপের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে সে ছেলেটিকে প্রচণ্ড ভালোবাসে, আবার প্রচণ্ড ঘৃণাও করে। কি ভয়াবহ একটা অবস্থা! মেয়েটি ইমামকে প্রচণ্ড ঘৃণা করে, এটা কেন বলছেন? ইমামতি পেশা মেয়েটির পছন্দ না। পছন্দ না বলেই মেয়েটি কফিলের গলায় বলেছে, ইমাম আসছে, অজুর পানি দে, জায়নামাজ দে, ক্যাবলা কোন দিকে বলে দে। এক ধরনের রসিকতা করার চেষ্টা করেছে। মনোবিকার এমন ভয়াবহ রূপ নিল কেন? সে নিজের বাচ্চাকে হত্যা করছে কেন? বড় ধরনের বিকার এরকম হয়। সে নিজেকে ধ্বংস করতে চাইছে, নিজের সন্তান হত্যার মাধ্যমে সেই ইচ্ছারই অংশবিশেষ পূর্ণ হচ্ছে। আরও কিছু থাকতে পারে, না দেখে বলতে পারবো না। ধুন্দুলনাড়া গ্রামে সন্ধ্যার পর পৌঁছলাম। পৌঁছেই খবর পেলাম 5 দিন হয় ইমাম সাহেবের একটি কন্যা হয়েছে। কন্যাটি ভালো আছে, বড় ধরনের স্বস্তি বোধ করলাম। ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম মসজিদে। তিনি আমাদের দেখে বড়ই অবাক হলেন। আমি বললাম, আপনার স্ত্রী কেমন আছেন? ইমাম সাহেব বিব্রত গলায় বললেন, ভালো না, ভালো না, খুবই খারাপ। কফিল তার সঙ্গে আছে, কফিল আছে, 7 দিনের মাথায় মেয়েটাকে মেরে ফেলবে। খুব কষ্টে আছি ভাই সাহেব, আল্লাহ পাকের কাছে আমার জন্য খাস দিল একটু দোয়া করবেন। আমি বললাম, আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি, উনি আপনার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলবেন। ইমাম সাহেব বিস্মিত হয়ে বললেন, কেন? যাতে আপনার বাচ্চাটা ভালো থাকে, সুস্থ থাকে। উনি খুব বড় একজন সাইকিয়াট্রিস্ট, অনেক কিছু বুঝতে পারেন যা আমরা বুঝতে পারি না। উনার কথা শুনলে আপনাদের মঙ্গল হবে, এই জন্যই উনাকে নিয়ে এসেছি। অবশ্যই আমি উনার কথা শুনব, অবশ্যই শুনব। ইমাম সাহেব আমাদেরকে ঘরে নিয়ে গেলেন। ঘরে অনেক লোকজন ছিল, তাদের সরিয়ে দেওয়া হলো। মিসির আলী বললেন, আমি কিছু কথা বলবো যা শুনতে ভালো লাগবে না, তবু দয়া করে শুনুন। লতিফা চাপা গলায় বললেন, আমার সাথে কি কথা? আপনার বাচ্চাটার বিষয়ে কথা। বাচ্চাটি যাতে বেঁচে থাকে, ভালো থাকে, সেজন্যই আমার কথাগুলি আপনাকে শুনতে হবে। লতিফা তার স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বলেন, কি বলবেন? মিসির আলী খুবই নিরাসক্ত গলায় বলতে শুরু করলেন। কথা বলার সময় একবারও লতিফার দিকে তাকালেন না। লতিফা তার শিশুকে বুকের কাছে নিয়ে খাটে হেলান দিয়ে বসে আছেন। তার মাথায় লম্বা ঘোমটা, ঘোমটার ফাঁক দিয়ে মাঝে মাঝে তার তীব্র চোখের দৃষ্টি নজরে আসছে। ইমাম সাহেব তার স্ত্রীর পাশে বসে আছেন। মিসির আলীর ব্যাখ্যা যতই শুনছে ততই তার চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে। মিসির আলী কথা শেষ করে লতিফার দিকে তাকিয়ে বললেন, আপনি কি আমার ব্যাখ্যা বিশ্বাস করলেন? লতিফা জবাব দিলেন না, মাথার ঘোমটা সরিয়ে দিল। কি সুন্দর শান্ত মুখ, চোখে তীব্রতা এখন আর নেই, মনে হচ্ছে অশ্রু টলমল করছে। মিসির আলী কঠিন গলায় বললেন, আমার ব্যাখ্যা আপনি বিশ্বাস না করলেও শিশুটির দিকে তাকিয়ে তার মঙ্গলের জন্যে শিশুটিকে আপনি অন্যের কাছে দিন, সে যেন কিছুতে আপনার সঙ্গে না থাকে। আমার যা বলবার বললাম, বাকিটা আপনার ব্যাপার। আচ্ছা,
আজ তাহলে যাই, আমরা রাতেই রওনা হব, নৌকা ঠিক করা আছে। আমরা বাইরে এসে দাঁড়ালাম। আমি বললাম, মিসির আলি সাহেব, আপনার কি মনে হয় মেয়েটি আপনার কথা বিশ্বাস করেছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, হ্যাঁ করেছে, এবং বিশ্বাস করার কারণেই তার দ্রুত রোগ মুক্তি ঘটবে। আমার ধারণা মেয়েটি নিজেও খানিকটা হলেও এই সন্দেহই করছিল। মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী। চলুন রওনা দেওয়া যাক, এই গ্রামে রাত কাটাতে চাই না। আমি বললাম, ইমাম সাহেবের সঙ্গে কথা বলে যাবেন না? না, আমার কাজ শেষ, বাকিটা ওরা দেখবে। রওনা হবার আগে ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে এলেন, শিশুটি তার কোলে। তিনি বললেন, লতিফা মেয়েটাকে দিয়ে দিয়েছে, সে খুব কাঁদছে, আপনার সঙ্গে কথা বলতে চায়, মেহরবানি করে একটু আসেন। আমরা আবার ঢুকলাম, বিস্মিত হয়ে দেখলাম লতিফা ব্যাকুল হয়ে কাঁদছে। মিসির আলি কোমল গলায় বললেন, আপনি কি কিছু বলবেন? লতিফা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আপনার ভালো করবে, আপনি কোনো রকম চিন্তা করবেন না, আপনার অসুখ সেরে গেছে, আর কোনো দিন হবে না। লতিফা তার স্বামীর কানে কানে কি যেন বলল। ইমাম সাহেব বিব্রত গলায় বললেন, জনাব কিছু মনে করবেন না, লতিফা আপনার একটু ছুঁয়ে দেখতে চায়। মিসির আলি হাত বাড়িয়ে দিলেন, লতিফা দু হাতে সে হাত জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলেন। নৌকায় উঠছি, ইমাম সাহেব আমাদের তুলে দিয়ে গেলেন। নৌকা ছাড়ার আগ মুহূর্তে নিচু গলায় বললেন, ভাই সাহেব, আমি অতি দরিদ্র মানুষ, আপনাদের যে কিছু দিব আল্লাহ পাক আমাকে সে ক্ষমতা দেয় নাই। এই কোরআন শরীফটা আমার দীর্ঘদিনের সঙ্গী, যখন মন খুব খারাপ হয় তখন আমি পড়ি, মন শান্ত করি। আমি খুব খুশি হব যদি কোরআন মজিদটা আপনি নেন। আপনি কি নেবেন? আপনি নেবেন কি না তা আমি অবশ্য জানি না। মিসির আলি বললেন, অবশ্যই নেব, খুব আনন্দের সঙ্গে নেব। ভাই সাহেব, আমার মেয়েটার একটা নাম আপনি রেখে দিয়ে যান। মিসির আলি হাসি মুখে বললেন, হ্যাঁ যাব, আপনার মেয়ের নাম রাখলাম লাবণ্য। ইউনিভার্সিটিতে পড়ার সময় এই নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, মেয়েটা আমাকে একেবারে পাত্তা দেয়নি। মাঝে মাঝেই মেয়েটার কথা আমার মনে হয়, মনটা খারাপ হয়ে যায়। ভাই যাই। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া, আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।